হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে, আমি প্রায় দিয়ে থাকি আমার হাজব্যান্ডের জন্য, আমি যে ডায়েটের খাবারগুলো তৈরি করি, মানে এক্সট্রা যে খাবারগুলো ওর জন্য তৈরি করি সেটা দিয়ে থাকি। তো সে তো নর্মালি সবসময় আমাদেরই খাবারগুলো খায়, যখন সে আমাদেরগুলো খাওয়ার জন্য প্রযোজ্য না তখন আমি ওর জন্য এক্সট্রা কিছু সবজির রেসিপি তৈরি করি। আর আসলে এগুলা হচ্ছে ডায়েট, যারা কিটো ডায়েট করে আমরা সবাই জানি তাদের সবজি খাওয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে সবুজ সবজিগুলো করব, তার জন্য আমি এখানে যে বেগুন দিলাম, এরপর হচ্ছে ব্রকোলি, এরপর হচ্ছে এটা নিলাম। আমি কেটে এগুলাতে পানিতে ভিজিয়ে রাখছি, এখন হচ্ছে সিদ্ধ বসাবো। তো আমি এখন স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা কিছুদিন আগে আমি কিনে আনলাম। আসলে এটি কেনার মূল উদ্দেশ্য ছিল এটাই, আমরা ওর জন্য আমি যে সবজিগুলো সিদ্ধ করি সবসময় পানিতে সিদ্ধ করি, বেশি পানিতে। আসলে আমার মনে হয় বেশি পানিতে সিদ্ধ করার চাইতে এভাবে সিদ্ধ করাটাই বেস্ট, তাহলে সবজির যে ভিটামিন বা সব কিছু চলে যায় না, থাকে এই আর কি। তো এখন আমি তার জন্য সবজি করলে এইভাবেই সিদ্ধ করে থাকি। তো এখন আমি সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিব। আর আমি আজকে সবজি, শুধু সবজিটা এমনি করব না, এর আগে আমি সবজিগুলা তন্ন, মানে তন্ন মাছ দিয়ে, টুনা পিস দিয়ে দেখাইছিলাম। তো আজকে আমি সবজিটা করব হচ্ছে চিকেন দিয়ে। এতে তার চিকেনও খাওয়া হবে, আবার মানে সবজিটাও খাওয়া হবে, দুটোই খাওয়া হবে এই আর কি। তো আমার সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি চিকেনটা একটু বসিয়ে দিই, কারণ চিকেনটা একটু আগেই হইতে হবে, তা না হলে হবে না। তো তার জন্য আমি এখানে ফাতিলে তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল। ওর জন্য সবসময় অলিভ অয়েল তৈরি করি আমরা, নর্মালি আমাদের খাবারও অলিভ অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করি সবসময়, তো যাতে ও খেতে পারে। তো এখন আমি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে যেহেতু চিকেন আছে তো সেহেতু তো একটু দিতেই হবে তেজপাতা, দারচিনি, এলাচি, না দিলে তো এগুলো মনে হয় ফ্লেভার আসবে না, মাংস মানে থাকবেই, সেটা মুরগি হোক আর গরু হোক যেটাই হোক এটা থাকবেই। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটা লেগ পিস নিলাম চিকেনের, তো এ আমি ছোটো ছোটো করে নিয়েছি, একদম বড় বড় না, একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে অ্যাডজাস্ট হয়। তো দেওয়ার পরে এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা ফালি করে, এরপর সামান্য একটু রসুন, সামান্য একটু আদা, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি সবজি সহ দিছি, যেহেতু সবজিটা বাফে সিদ্ধ হচ্ছে ওইখানে কিন্তু লবণ অ্যাড করি নাই, ওই হিসেবে আমি লবণটা দিলাম। তো দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। তো এখন যাই আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর সামান্য একটু জিরা ধনিয়া গুঁড়া, কিন্তু আমি পরিমাণের চাইতে এখানে কম ইউজ করতেছি, বেশি না, মানে মোটামুটি। এরপরে ভালো করে মিক্স করে বসিয়ে এটা কষিয়ে রান্না করব। রান্না করার পর যখন আমার মানে সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলাতে অ্যাড করব। আর আসলে কিটো ডায়েটটা অনেক, মানে আমি মনে করি কিটো ডায়েটটা যে আসলে মানুষ অনেকেই, আমি অনেকের ভিডিও দেখছি যে ক্ষতি করে এসে, আমি আসলে আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার হাজব্যান্ড কন্টিনিউ করতেছে আর সে সপ্তাহের মধ্যে বেশিরভাগ সময়ই মানে সবজি খাওয়ার চেষ্টা করে, সবজিটা কিন্তু পরিমাণে একটু বেশি খাওয়ার চেষ্টা করে, কারণ সে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক এটার উপর অনেক মানে গবেষণা করার পরেই কিন্তু কিটো ডায়েটটা শুরু করছে। সে আগে নর্মালি মানে ইতালিয়ান যে ডায়েট আছে ডাক্তারদের, ওই ডায়েটগুলো করতো, তো ওইটাও তার অনেক উপকারী ছিল, কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা শোনার পর সে ওই কিটো ডায়েটটা করার চেষ্টা করতেছে। তো ডাক্তার জাহাঙ্গীর কবিরের কিটো ডায়েট আর আমার হাজব্যান্ড যে ইতালিয়ান ডাক্তারের কিটো ডায়েট করতো সেটা প্রায় কাছাকাছি, শুধু একটু ডিফারেন্স ছিল লবণ নিয়ে, লবণ আর তেল নিয়ে, মানে এই আর কি, ওইটা একটু ডিফারেন্স ছিল সে আগে যেটা করতো সেটার সাথে। এখন যখন মাংসটা মোটামুটি একটু সিদ্ধ করে নিতে হবে ভালো করে, এই জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর এখন এই যে মাংসটা মোটামুটি হয়ে আসে, তো আমি এই অবস্থায় সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো অলরেডি একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে। তো আসলে এই স্ট্যান্ডটা কিনে আমার অনেক উপকার হয়েছে, আমি মনে করি অনেক কিছু করা যায়, আর বাফের যে কোনো কিছু করতে গেলে এটাতে করা যাবে, তো অনেক হেল্প হয় আমার, আমার মনে হয়।
তো এই যে আমি এখন দেখব মোটামুটি পানিগুলো একদম শুকিয়ে গেছে, কারণ এক্সট্রা তো পানি আসে নাই, জাস্ট মাংসের মধ্যে যে পানি ছিল ওইগুলোতেই একটু কিছুক্ষণ 5-6 মিনিটের মতো কুক করলাম। কুক করার পরে এই যে একদম হয়ে গেছে, আর এতে সবজিগুলো আস্ত আছে, কোনো যে এটা ভেঙে যাবে বা এগুলা হয় নাই, একদম আস্ত আস্ত আছে, এমনিতে একদম সফট হয়ে যায়। আমি দেখলাম যে আমার এই সবজিগুলো সিদ্ধ করতে বেশি না 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর 15 মিনিট একদম বাফে সিদ্ধ হয়ে যায়, একেবারে সফট হয়ে যায় এই আর কি। তো এখন আমি এগুলো হয়ে গেছে নামাই ফেলবো। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা যারা যারা কিটো ডায়েট করেন অবশ্যই এটা তৈরি করে খাবেন, কারণ হচ্ছে এটা আপনার যে চিকেন খাওয়ার যে প্রয়োজন ছিল সেটাও হয়ে গেল, আর পাশাপাশি সবজি তো নর্মালি আপনাকে খেতেই হবে, আর সবজি না খেলে কিন্তু আপনি টুডে টুমোরো উইক হয়ে যাবেন, আপনার কাছে দুর্বলতাটাই বেশি কাজ করবে। তো দ্যাটস মিন আপনাকে সবজি খেতেই হবে, তো সবজি যে কোনো সবজি, সবুজ আপনার যে কোনো সবজি খেতে পারবেন। তো আমাদের এখানে যেহেতু শীত চলে আসছে, শীতে কিন্তু আহামরি সবজি পাওয়া যায় না, তো বেশিরভাগ সময়ে এই যে ব্রকোলি, ফুলকপি, তারপর এই যে বরবটি, বেগুন এগুলাই পাওয়া যায়, জুককেনে, এই এতটুকুই। কারণ এর বেশি আমি আর মানে শীতকালে কোনো সবজি দেখি না, আর এই দেশে শীত